বাংলাদেশের রাস্তা মনে হয়নি, মনে হয়েছে ইউরোপের রাস্তা। সরকার পতনের পর থেকেই খোঁজ নেই আওয়ামী লীগ সরকারের তোষামোদি করা ডজন খানেক শিল্পীর, অনেকেই গা ঢাকা দিয়েছেন। বৈষম্য বিরোধী আন্দোলনের সময় আগস্টের প্রথম দিন বাংলাদেশ টেলিভিশন প্রাঙ্গণে হাজির হয়েছিলেন সংস্কৃতি অঙ্গনের এক ঝাঁক তারকা, গুণগান গেয়েছেন সরকারের উন্নয়নের। শিক্ষার্থীসহ শতাধিক সাধারণ মানুষের মৃত্যুতে শোক না জানিয়ে তারা কান্না করেছেন বিটিভির পোড়া ইট পাথরের জন্য, মেট্রো রেলের জন্য। প্রকাশ্যে ও গোপনে শিক্ষার্থীদের আন্দোলনের বিরোধিতা করেছেন। পাঁচ আগস্ট সরকার পতনের পর থেকেই তোষামোদি করা শিল্পীরা গা ঢাকা দিয়েছেন। ঢাকা দশ হবে দশে দশ। গুঞ্জন উঠেছিল ঢাকা দশ আসনের সাবেক সাংসদ চিত্রনায়ক ফেরদৌস নাকি দেশ ছেড়েছেন, আশ্রয় নিয়েছেন টালিউডের বন্ধু ঋতুপর্ণার বাড়িতে। যদিও সেই গুঞ্জনকে মিথ্যা বলে উড়িয়ে দিয়েছেন ঋতুপর্ণা নিজেই, তবে এই নায়কের ঘনিষ্ঠজনদের সঙ্গে কথা বলে জানা গেছে দেশেই রয়েছেন তিনি। জননেত্রী শেখ হাসিনা চিটাগাংবাসীর জন্য দু হাত ভরে দিয়েছেন। বিগত সময়ে সরকারের পক্ষে বেশ সক্রিয় ছিলেন অভিনেতা রিয়াজ আহমেদ। নির্বাচনী প্রচারণা থেকে শুরু করে দলীয় নানার আয়োজনে রিয়াজকে দেখা যেত। বছরের যখনই চট্টগ্রাম পানির নিচে তলিয়ে যায়, তখনই জলাবদ্ধতার সঙ্গে উচ্চারিত হয় নায়ক রিয়াজের নাম। তাকে নিয়ে হয় ঠাট্টা, তামাশা, মজা, বিদ্রুপ বা ফেসবুকীয় ভাষায় ট্রল। এমনকি সরকারের পতনের সাথে বিটিভি প্রদর্শনে গিয়েও সমালোচিত হন এই অভিনেতা। জানা গেছে দেশেই আত্মগোপনে আছেন তিনি। কোটা আন্দোলনের সুযোগে যারা এই সুন্দর সুন্দর স্থাপনা এমনকি ময়লার গাড়িও ধ্বংস করেছে, আগুন সন্ত্রাস করেছে, এটা কি আমাদের কাম্য হতে পারে? বিগত সরকারের আরেক সুবিধালোভী নায়ক জায়েদ খান, ছাত্রলীগের সাবেক কর্মী ও আওয়ামী লীগের কেন্দ্রীয় সংস্কৃতি উপকমিটির সদস্য নির্বাচিত হওয়া এই অভিনেতাও এখন দেশে নেই। সরকার পতনের আগে থেকেই বিদেশে অবস্থান করছেন তিনি। বর্তমানে তিনি কানাডার অন্টারিও শহরে অবস্থান করছেন। সমালোচনা তারাই করে যাদের কোনো কাজ নেই। আমাদের মাননীয় প্রধানমন্ত্রীকে নিয়ে এখন অনেক সমালোচনা হচ্ছে না? সম্প্রতি আলোচনায় উঠে এসেছেন চিত্রনায়িকা নিপুণ। শিল্পী সমিতির নির্বাচনে না জিতেও আওয়ামী লীগের রাজনৈতিক ক্ষমতা কাজে লাগিয়ে তিনি সমিতির সাধারণ সম্পাদক পদে দু বছর ছিলেন। জানা যায় 2008 সালে আওয়ামী লীগ ক্ষমতায় এলে বদলে যায় নিপুণের জীবন। সেই সময়ই শেখ সেলিমের সঙ্গে তার পরিচয় ও ঘনিষ্ঠতা। রাজনৈতিক পরিচয় ও শেখ সেলিমের ক্ষমতা দেখিয়ে চলচ্চিত্রেই নিজের প্রভাব বিস্তার করেছেন নিপুণ। তবে 5 আগস্ট সরকার পতনের পর তাকে আর পাওয়া যায়নি। একটি সূত্র জানিয়েছেন তিনি দেশেই আছেন। তিরমিজি শরীফ, মেসকা শরীফ, আবু দাউদ শরীফ, বুখারী শরীফ, মুসলিম শরীফ থেকে শুরু করে এমন কোন খণ্ড নাই যেগুলো না পড়েছি। এদিকে কণ্ঠশিল্পী মমতাজের অবস্থান নিয়েও সঠিক কোনো তথ্য পাওয়া যায়নি। খোঁজ নিয়ে জানা গেছে জনরোষ থেকে বাঁচতে ইতিমধ্যেই দেশ ত্যাগ করেছেন মমতাজ। তবে বিভিন্ন সূত্রের দাবি, বিদেশ পালাতে গিয়ে ব্যর্থ হয়েই দেশে আত্মগোপনে আছেন এই শিল্পী। আপনি কেন একটা বিভ্রান্তি ছড়াচ্ছেন? আপনি কেন এরকম একটা আন্দোলনে আবার আগুনে মোমবাতি প্রজ্বলন করার পর সেখানে হামলা শিকার হন অভিনেত্রী রোকেয়া প্রাচী। গুরুতর আহত হয়ে তিনি বর্তমানে চিকিৎসাধীন আছেন বলে নিশ্চিত করেছেন তার এক ঘনিষ্ঠজন। এইভাবে তোমাদের নিজের জীবনকে বিপন্ন করে, নিজের জীবনকে ত্যাগ করে তোমরা এই আন্দোলনে এসো না। কোটা আন্দোলনের সময় অভিনেত্রী অঞ্জনা সব সময় ছিলেন শিক্ষার্থীদের বিপক্ষে। 3 আগস্ট FDC-তে টেলিভিশনে ভাঙচুর, মেট্রো রেল স্টেশন, এলিভেটেড এক্সপ্রেস, টোল প্লাজা সহ দেশের বিভিন্ন জনসেবামূলক স্থাপনায় অগ্নিসংযোগ ও ধ্বংসাত্মক হামলার প্রতিবাদে মানববন্ধনে অংশ নেন তিনি। 5 আগস্টের পর থেকে তাকে আর দেখা যায়নি। যে এই বাংলাদেশ সৃষ্টি করেছে বঙ্গবন্ধুর নেতৃত্বে, আপনারা জানেন সমগ্র মুক্তিযোদ্ধাদের অবদান অস্বীকার করা নয়। এদিকে আওয়ামী লীগ সরকারের আমলে বিভিন্ন মিটিং মিছিলে সক্রিয় ভূমিকা রাখা অভিনয় শিল্পী সুজাতা, অরুণা বিশ্বাস, তানভিন সুইটি, জ্যোতিকা জ্যোতি, সুহানা সাবা, শুভ্রদেব, পরিচালক মুশফিকুর রহমান গুলজার, এস এ অলিক, প্রযোজক খোরশেদ আলম খসু সহ আরো অনেকেই গা ঢাকা দিয়েছেন। গুজবে কান দেবেন না, আগুনে ঘি ঢালবেন না। মারজানিভান, RTV।